আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? সরস্বতী পূজা তো চলে এলো, আনন্দ করে পূজোটা করো, কিন্তু তারপরে আবার পরীক্ষা, সেটা ভুলে যেও না, কেমন? মন দিয়ে পড়লে তবেই তো দেবী সরস্বতী তোমাদের সঙ্গে থাকবে। আর শোনো, যখন দেখবে পড়তে পড়তে অন্য মনস্ক হয়ে যাচ্ছ, তখন 100, 99, 98, 97 এইভাবে উল্টো গুনতে শুরু করবে। গুনতে গুনতে যখন একে পৌঁছবে, দেখবে তোমাদের মনোসংযোগ অনেকটা বেড়ে গেছে, তখন পড়ায় আর ভুল হবে না। আসলে কি জানো তো, আনন্দ করে ভালোবেসে যে কাজটাই করবে তার ফলাফল ভালোই হবে, পড়াশোনার ক্ষেত্রেও তাই। মনে থাকবে, তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা। চলো চলো।